এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দুস্থ ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের মধ্যে বিতরণ করা হলো হুইল চেয়ার, পাশাপাশি দুস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রীদেরও সাহায্য করা হয় এদিন অনুষ্ঠানে। সোসাইটির 26তম বর্ষে দুস্থ ও শারীরিকভাবে অক্ষম মানুষের জন্য প্রদান করা হলো হুইল চেয়ার। সাহারা উৎসর্গ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বারাসত রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 25 জন বিশেষভাবে সক্ষম মানুষকে দেওয়া হলো হুইল চেয়ার। প্রতি বছর আপনারা জানেন আমরা রিক্সা সংঘ প্রজেক্টের মধ্যে দিয়ে রিক্সা দান করে থাকি, কিন্তু এবছরে আমাদের মেন লক্ষ্য হচ্ছে যারা শারীরিকভাবে প্রতিবন্ধকতা হিসেবে বাচ্চারা আপনারা দেখেছেন এখানে, সেই সব বাচ্চাদের এবছরে আমরা হুইল চেয়ার দিয়েছি। আগামীতে আরও 200 জনকে হুইল চেয়ার দেওয়ার সংকল্প নেওয়া হয়। এছাড়াও কৃতি ছাত্রছাত্রীদেরকে স্কলারশিপও দেওয়া হয়। বিশেষভাবে সম্মানিত হতে পেরে খুশি অনেকেই। আপনাদের এই কর্মের একজন লোকের সঙ্গে যোগাযোগ হয়েছে, সে আমাদের ঠিকানা দিয়েছে এবং কাগজপত্র সব নিয়ে এখানে জমা দিয়েছে। কোনো অসুবিধা হয়েছিল? না, কোনো অসুবিধা হয়নি। তাকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। জনম জনম ভরে যেন এমন মানুষের পাশে দাঁড়াতে পারে। ভালো লাগছে, নিজে এখন কাজে এসেছে, কি ভালো লাগছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডোম্যান্সল্যান্ড, বারাসত।